আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, বসে আছেন এমন সময় তার সম্বন্ধে মৌমাছি উড়ে উড়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বসে আছেন, মৌমাছি উড়ে যাচ্ছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির সঙ্গে কথা বলতে চাইলেন, আল্লাহ মৌমাছির জবান খুলে দিলেন, রাসূলের সঙ্গে মৌমাছি কথা বলতে লাগলো, আল্লাহু আকবার। আমার নবী তো এমন ছিলেন যার সঙ্গে ভাগ কথা বলেছে, পাথর কথা বলেছে, গাছ কথা বলেছে, পৃথিবীর বিভিন্ন প্রাণী আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিয়েছে, দুরূদ শরীফ পড়েছে, আল্লাহু আকবার। মৌমাছি সালাম দিয়েছে, নবীজি ডাক দিয়ে বলছেন, মৌমাছির দল শোনো, তোমরা কিভাবে কি করে মধু তৈরি করো বুঝতে পারলাম না। আমি নবীজি বুঝলাম না তোমরা কেমনে মধু তৈরি করো। মৌমাছি বিনয়ের সুরে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা বাগানে গিয়ে হাজার হাজার রকমের ফুলের রস চুষে খাই, বাগানে চলে যাই, লক্ষ লক্ষ বিভিন্ন প্রকারের ফুল থেকে আমরা চুষে চুষে মধু খাই, রস খাই, এই রসগুলো আমাদের পেটের ভিতরে একত্রিত হয়, এই রসগুলো আমাদের পেটের ভিতরে মিশ্রিত হয়, সকল প্রকারের ফলের রস একত্রিত হওয়ার পরে আমরা যখন তা বের করি, অর্থাৎ টয়লেট করে দিই, বের করে ফেলি, তখন তা মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়। নবীজি বললেন, তোমরা বিভিন্ন ফলের বাগান, ফুলের বাগানে যাও, ফলের বাগানে যাও, টক আছে, তিতা আছে, মিষ্টি আছে, কিন্তু তোমাদের মধু তো কোনোদিন তিতা হতে দেখলাম না, টক হতে দেখলাম না, সবসময় মধু হয়, মিষ্টি কেমন করে। তখন মৌমাছি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন, ওয়াহি করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মৌমাছি তোমরা শোনো, আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা লাগবে। পয়গম্বর আরবি আমরা লক্ষ লক্ষ ফলের গাছ থেকে, ফুলের গাছ থেকে মধু সংগ্রহ, রস সংগ্রহ করি, মুখ দিয়ে খেয়ে ফেলি, তিতা আছে, মিষ্টি আছে, টক আছে, মুখে নেওয়ার পরে যখন পেটের ভিতরে নিয়ে নিই, তখন আল্লাহ বলেছেন, আমরা যখন আল্লাহ বলেছেন আমরা যেন ওই সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ আমাদের পেটের সবগুলা তিতা টকগুলাকে একত্রিত করে মিষ্টি মধু বানাইয়া দেয়। আল্লাহু আকবার, এই তো হয়ে গেল মধু মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়বার কারণে আমাদের পেটের তিতা, আমাদের পেটের ত্বক রসগুলো, আমাদের পেটের ভিতরের তিতা, আমাদের পেটের ভিতরের ত্বক রসগুলো মিষ্টি হয়ে যায়, আর এই দুরূদ শরীফ পড়ার কারণে এই মধু সকল রোগের জন্য ঔষধ হয়ে যায়। তাইলে আমরা এখন থেকে দুরূদ শরীফ পড়াই বাদ নাকি বাড়াইয়া দিব ইনশাআল্লাহ? আটে মাঠে ঘাটে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, আপনি যদি ভালো কাজ করে যান, দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলল আপনার যায় আসে না, আল্লাহ বললেন যে লোকটা আমার উপরে আমার প্রতি বিশ্বাস রেখে নবীজির উপরে দুরূদ পড়ে, আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, পৃথিবীর মানুষের দুনিয়ার মানুষকে খুশি করবার ব্যর্থ চেষ্টা বাদ দেও, আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করো, দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করে আর আমি কোন মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যাই, তখন আমি আসমানের উপরে বাইতুল মামুরে ফেরেশতাদেরকে বলে দেই, ও ফেরেশতারা আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে
অমুক ব্যক্তির উপরে সন্তুষ্ট তার উপরে রাজি, আমি খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি, তোমরা খুশি হয়ে যাও। পাবলিক তার বিরুদ্ধে সমালোচনা করে আর তোমরা তার প্রশংসা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও। জিব্রিল আমিন বলেন, আল্লাহ আমাকে জানাইয়া দেন জিব্রাইল, এই মানুষটাকে আমি ভালোবাসি, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তার বিরুদ্ধে কিছু মানুষ সমালোচনা করে, তুমি আসমান জমিনের গোটা সৃষ্টিকে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি, গোটা সৃষ্টি যেন তাকে ভালোবাসতে শুরু করে। কোন সুবহানাল্লাহ, জীবনে চলার পথে এই আমলটা আরো বহুত হাজারবার বলছি, হাজার ভাবে বলেছি, জীবনে যদি সাকসেস হতে চান, কমপ্লিট কামিয়াব, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহকে তো বলবেন না, ইনশাআল্লাহটুকু বলেন, সব সময় চেষ্টা করবেন যেখানেই থাকেন নবীজিকে খুশি রাখবে, ইনশাআল্লাহ। কেমনে রাখবেন? তার উপরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ খুব লম্বা না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ শরীফ। কেউ যদি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? সবাই বলেন একবার। কয়বার? আল্লাহ তার উপরে দশবার রহমত নাজিল করে। কয়বার দুরূদ পড়লে রহমত নাজিল করেন? কয়বার? কয়টা? দশটা রহমত নাজিল করলেন একবার দুরূদ পড়লে। আপনি কতটা রহমত চান? এই ব্যবসার মতো ব্যবসার হতে পারে না, দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা না বুঝলে মৌমাছি বুঝছে, দুরূদ শরীফের গুণ মৌমাছি বুঝে, আপনারা বুঝবেন না, আমরা তো সালাক। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় তার সামনে দিয়ে মৌমাছি উড়ে উড়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বসে আছেন, মৌমাছি উড়ে যাচ্ছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির সঙ্গে কথা বলতে চাইলেন, আল্লাহ মৌমাছির জবান খুলে দিলেন, রাসূলের সঙ্গে মৌমাছি কথা বলতে লাগলো, আল্লাহু আকবার। আমার নবী তো এমন ছিলেন যার সঙ্গে ভাগ কথা বলেছে, পাথর কথা বলেছে, গাছ কথা বলেছে, পৃথিবীর বিভিন্ন প্রাণী আমার নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিয়েছে, দুরূদ শরীফ পড়েছে, আল্লাহু আকবার। মৌমাছি সালাম দিয়েছে, নবীজি ডাক দিয়ে বলছেন, মৌমাছির দল শোনো, তোমরা কিভাবে কি করে মধু তৈরি করো বুঝতে পারলাম না, আমি নবীজি বুঝলাম না তোমরা কেমনে মধু তৈরি করো। মৌমাছি বিনয়ের সুরে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহি, আমরা বাগানে গিয়ে হাজার হাজার রকমের ফুলের রস চুষে খাই, বাগানে চলে যাই, লক্ষ লক্ষ বিভিন্ন প্রকারের ফুল থেকে আমরা চুষে চুষে মধু খাই, রস খাই, এই রসগুলো আমাদের পেটের ভিতরে একত্রিত হয়, এই রসগুলো আমাদের পেটের ভিতরে মিশ্রিত হয়, সকল প্রকারের ফলের রস একত্রিত হওয়ার পরে আমরা যখন তা বের করি, অর্থাৎ টয়লেট করে দিই, বের করে ফেলি, তখন তা মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়। নবীজি বললেন, তোমরা বিভিন্ন ফলের বাগান, ফুলের বাগানে যাও, ফলের বাগানে যাও, টক আছে, তিতা আছে, মিষ্টি আছে, কিন্তু তোমাদের মধু তো কোনোদিন তিতা হতে দেখলাম না, টক হতে দেখলাম না, সবসময় মধু হয়, মিষ্টি কেমন করে? তখন মৌমাছি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন, ওয়াহি করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মৌমাছি তোমরা শোনো, আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা লাগবে। পয়গম্বরে আরবি, আমরা লক্ষ লক্ষ ফলের গাছ থেকে, ফুলের গাছ থেকে মধু সংগ্রহ, রস সংগ্রহ করি, মুখ দিয়ে খেয়ে ফেলি। তিতা আছে, মিষ্টি আছে, টক আছে, মুখে নেওয়ার পরে যখন পেটের ভিতরে নিয়ে নিই, তখন আল্লাহ বলেছেন, আমরা যখন আল্লাহ বলেছেন আমরা যেন ওই সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ আমাদের পেটের সবগুলা তিতা টকগুলাকে একত্রিত করে মিষ্টি মধু বানাইয়া দেয়। আল্লাহু আকবার! এই তো হয়ে গেল মধু মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়বার কারণে আমাদের পেটের তিতা, আমাদের পেটের ত্বক রসগুলো, আমাদের পেটের ভিতরের তিতা, আমাদের পেটের ভিতরের ত্বক রসগুলো মিষ্টি হয়ে যায়। আর এই দুরূদ শরীফ পড়ার কারণে এই মধু সকল রোগের জন্য ঔষধ হয়ে যায়। তাইলে আমরা এখন থেকে দুরূদ শরীফ পড়াই বাদ নাকি বাড়াইয়া দিব ইনশাআল্লাহ? আটে মাঠে ঘাটে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, আপনি যদি ভালো কাজ করে যান, দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলল, আপনার যায় আসে না, আল্লাহ বললেন যে লোকটা আমার উপরে, আমার প্রতি বিশ্বাস রেখে নবীজির উপরে দুরূদ পড়ে, আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, পৃথিবীর মানুষের দুনিয়ার মানুষকে খুশি করবার ব্যর্থ চেষ্টা বাদ দেও, আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করো। দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করে আর আমি কোন মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যাই, তখন আমি আসমানের উপরে বাইতুল মামুরে ফেরেশতাদেরকে বলে দেই, অ ফেরেশতারা, আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে, অমুক ব্যক্তির উপরে সন্তুষ্ট, তার উপরে রাজি, আমি খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি, তোমরা খুশি হয়ে যাও। পাবলিক তার বিরুদ্ধে সমালোচনা করে আর তোমরা তার প্রশংসা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও। জিব্রিল আমিন বলেন, আল্লাহ আমাকে জানাইয়া দেন, জিব্রাইল, এই মানুষটাকে আমি ভালোবাসি, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তার বিরুদ্ধে কিছু মানুষ সমালোচনা করে, তুমি আসমান জমিনের গোটা সৃষ্টিকে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি, গোটা সৃষ্টি যেন তাকে ভালোবাসতে শুরু করে। কোন সুবহানাল্লাহ!